2021 সালের জন্য তোমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করেছো, তোমাদের লিখিত পরীক্ষার জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছিল, বাংলাদেশ সেনাবাহিনীতে যখন কেউ সেনাবাহিনী সৈনিক পদে পরীক্ষা দিতে যায়, তখন তাদেরকে 5টা বিষয়ের উপর পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত এবং আইকিউ। নাম্বার দেওয়া থাকে 50 নম্বরে। তো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে এখন থেকে বাংলা বিষয়ের উপরে প্রস্তুতি নিবা বা কোন কোন টপিকস গুলো খুব ভালোভাবে পড়বা, সে বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তোমাদেরকে বাসায় যে বিষয়গুলো একটু পড়ালেখা করতে হবে সেগুলো একটু দেখো। এক কথায় প্রকাশ, বাগধারা, শুদ্ধিকরণ, সমচ্চারিত শব্দ, লিঙ্গ পরিবর্তন, বিপরীত শব্দ, প্রতিশব্দ, সন্ধি বিচ্ছেদ, বঙ্গানুবাদ, আবেদনপত্র, ভাব সম্প্রসারণ অথবা রচনা। এখন কোন বই থেকে তোমরা প্রস্তুতি নেবা? তোমরা এসএসসিতে যে বইগুলো পড়েছো সে বইয়ের বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো বা প্রস্তুতি নিতে পারো, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো করতে পারবা। এখন তোমাদেরকে একটু দেখাবো, সেটা হচ্ছিলো কোন ধরনের প্রশ্নগুলো বা কিভাবে প্রশ্ন ধরনটা হতে পারে, এটা একটু দেখো। প্রথম প্রশ্নটি দেখো, যে কোনো একটি রচনায় লিখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অথবা দেশপ্রেম সম্পর্কে। দুই নম্বর প্রশ্নটি দেখো, কিছু বিপরীত শব্দ দেয়া আছে, আমি একটু বলে দিই, ইতর, উজান, সকাল, অগ্রস এবং দোষে, এই ধরনের কিছু বিপরীত শব্দ আসতে পারে। তিন নম্বর প্রশ্নটি দেখো, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। চার নম্বর প্রশ্নটি দেখো, তোমার নিজের পরিবার সম্পর্কে ইংরেজিতে 10টি সহজ বাক্য লিখো। পাঁচ নম্বর দেখো, একটি প্যাসেজ আসবে ইংলিশে, এই প্যাসেজটি পড়ে অনুবাদ করতে হবে বাংলায়। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে বড় বড় এসে থাকে। 10 নম্বরের পরীক্ষা হয় বাংলাদেশ সেনাবাহিনীর, বাংলার জন্য লিখিত পরীক্ষা 10 নম্বর দেওয়া থাকে। তো তোমরা যারা পরীক্ষা দিতে যাবা সৈনিক পদে, তো তোমাদের এখন থেকে একটু এই প্যাটার্নে একটু বাসায় প্রিপারেশন নাও। ক্লাস 9-10 যে বইগুলো ছিল সেই বইগুলো একটু ভালোভাবে পড়ালেখা করো, তাহলে ইনশাল্লাহ দেখবে তোমরা পরীক্ষা ভালো করতে পারবা। আর অধিক প্রস্তুতির জন্য তোমরা যদি কেউ মনে করো তোমার একটা প্রস্তুতি দরকার, একটা সঠিক গাইডলাইন দরকার, একটা কোচিং দরকার, তাহলে তুমি অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। সোলজার ট্রেনিং একাডেমিতে আসলে শুধুমাত্র তুমি লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না, এখানে তোমার মেডিকেল পরীক্ষা, ভাইবা পরীক্ষা, শারীরিক পরীক্ষার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিতে পারবে। আর প্রস্তুতি নিয়ে যখন কেউ পরীক্ষা দিতে যায়, তখন তার পরীক্ষা পাশ করার সম্ভাবনাটা অনেক বাড়ে। কারণ তোমরা যারা আমাদের এখানে কোচিং করতে আসো, আমরা প্রতিনিয়ত সেনাবাহিনীর মতন করে প্রচুর মডেল টেস্ট নিয়ে থাকি, সাজেশন মাফিক আমরা শিট দিই, আমরা গাইড বই দিই। এগুলো যদি তোমরা খুব ভালোভাবে ফলো করো বা ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যাও, আমি আশা করি তোমরা সেনাবাহিনীর পরীক্ষায় অবশ্যই পাস করতে পারবা। এবং সেনাবাহিনীর পরীক্ষায় পাস করার জন্য যে খুব বেশি পড়তে হয় তা কিন্তু না, সঠিক নিয়ম অনুযায়ী, সাজেশন অনুযায়ী যদি কেউ পড়ালেখা করতে পারে, সে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে পাস করতে পারবে। তো এখন আমাদের সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, তোমরা যারা আবেদন করেছো সেনাবাহিনীর সৈনিক পদে 2021 সালে পরীক্ষা দিবা, তোমাদের হয়তো বা জানুয়ারি থেকে SMS আসা শুরু হবে। তো তোমরা চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের কোচিং সেন্টার তো রংপুরে অবস্থিত, রংপুরে এসে তোমরা যারা দূর থেকে আসবা, আমাদের এখানে আবাসিক হোস্টেলের সুবিধা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, খুবই স্বল্প খরচে তুমি 1 মাস অথবা 2 মাসে একটা প্রস্তুতি কোচিং করে যেতে পারো। যদি তোমার সামর্থ্য থাকে তাহলে অবশ্যই তুমি দেখবা যে তোমার আত্মবিশ্বাস আরও বেশি বেড়ে যাবে। আর পরীক্ষা চান্স পেতে চাইলে একটা আত্মবিশ্বাস যদি থাকে, দৃঢ় আত্মবিশ্বাস, তুমি পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে। তো সবাই ভালো থেকো, মনোযোগ সহকারে ভিডিওটি ভালো করে দেখো, দেখে এইভাবে বাসায় বসে বসে এখন থেকে প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ।